আলুটা গ্রেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। দুটো আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। লো হিটে আমি 4-5 মিনিট ধরে নাস্তাগুলো ভেজে নিয়েছি। লো হিটে ভাজলে নাস্তাগুলো মুচমুচে হয় এবং খেতে দারুণ লাগে। আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো কাঁচা আলু ও আটা দিয়ে ভীষণ মজার নাস্তা। আর প্রথমে আমি এখানে মাঝারি আকারে 3টা আলু ছিলে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা গ্রেটারে বড় গ্রেটটা দিয়ে কেটে নেব। গ্রেট করে নেওয়া হয়েছে, এখন আমি এটা ভালোভাবে ধুয়ে নেব। আলুটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এক্সট্রা যে পানিটা ছিল সেটা আমি ভালোভাবে ঝরে নিয়েছি। চুলায় একটা প্যান বসে দিয়েছি, এখানে 3 চামচের মতো তেল দিয়ে দেব। এখানে ফোড়নে আমি দিয়ে দিব 1 চামচ জিরে। এটা আমি ভালোভাবে ভেজে নেব। এখানে দিয়ে দিব 1 চামচ আদা কুচি। চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। হাফ চামচ কাঁচামরিচ কুচি। যা ঝাল খেতে পছন্দ করে না তারা দিবেন না। আদা কুচি ও ধনিয়া পাতা কুচি, মরিচ কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আমার এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব 1/2 চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমি আগে থেকে যে আলুটা গ্রেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। এটা আমি অল্প আছে ভেজে নিব। এখানে দিয়ে দিব পরিমাণ মতো নুন। আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিতে বলক এসেছে 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো।
আপনারা এখানে আটাটা যে পরিমাণ নেবেন সেই পরিমাণ পানি দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা। আটাটা দিয়ে আমি চুলার হিটটা একটু কমিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন ডোটা কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে না, উঠে আসতেছে, তখন ভাববেন ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা আমার তৈরি হয়ে গেছে, কিন্তু এটা ডোটা এখন অনেক গরম, তাই আমি একটু 6-7 মিনিট ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব। ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে এভাবে ভালোভাবে নেব ডোটা। ডোটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এখন আমি এটা বেলে কেটে নেব। হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটা চ্যাপ্টা করে নেব। বেলুন দিয়ে এভাবে বেলে পাতলা করে নেব। এভাবে পাতলা করে আমি বেলে নিয়েছি, এখন একটা চাকুর সাহায্যে সাইডগুলো কেটে চারকোনা করে নেব। মাঝ বরাবর এভাবে লম্বা করে কেটে নেব। আমি এইভাবে সবগুলো কেটে নিয়েছি, এখন একটা প্লেটে তুলে নেব। আমি এভাবে প্লেটে তুলে নিয়ে নিয়েছি, এখন একটি গরম তেলে প্যানে এগুলো ভেজে নেব। প্যানে আমি তেল গরম করে নিয়েছি হাই হিটে, এখন আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে কাটা চামচ দিয়ে আস্তে আস্তে আমি নাস্তাগুলো উল্টে দিব, তাহলে নাস্তাগুলো ভেঙে যাবে না। লো হিটে এখন আমি এগুলো আস্তে আস্তে ভেজে নেব। লো হিটে আমি 4-5 মিনিট ধরে নাস্তাগুলো ভেজে নিয়েছি। লো হিটে ভাজলে নাস্তাগুলো মুচমুচে হয় এবং খেতে দারুণ লাগে। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে, এইভাবে বাড়িতে নাস্তা বানিয়ে খাবেন, অনেক মজা লাগবে।